নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সনাতন ধর্ম অনুসারে শ্রাবণ মাসকে বলা হয় শিবের মাস। এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে লক্ষ লক্ষ শিবভক্তরা মহাদেবের বিশেষ ব্রত পালন করেন, যাকে বলা হয় শ্রাবণ শিবব্রত। ভগবান শিবের অনুসারীরা অন্য মাস থেকে শ্রাবণ মাসকে বেশি পবিত্র মনে করেন, কারণ এই মাসেই হয়েছিল দেবতা এবং অসুরদের মধ্যে সমুদ্র মন্থন, আর এই মন্থনের ফলেই উঠে এসেছিল হলাহল বিষ, যার প্রভাবে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যেতে বসেছিল। কিন্তু এই ধ্বংসের হাত থেকে পৃথিবীকে বাঁচিয়েছিলেন স্বয়ং মহাদেব, নিজের কণ্ঠে ধারণ করেছিলেন সেই হলাহল এবং সৃষ্টিকে তিনি রক্ষা করেছিলেন। সেই জন্য ভগবান শিবের আরেক নাম হয়েছে নীলকণ্ঠ। তাই শ্রাবণ মাস অন্য মাস থেকে অধিক মাহাত্মপূর্ণ। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার ভগবান শিবের ভক্তরা উপাসনা করেন শিবলিঙ্গের। শিবলিঙ্গে গঙ্গা জল দুধ অর্পণ করা হয়। আসুন জেনে নিই আজকের পর্বে এবছর অর্থাৎ বাংলার 1429 সন, ইংরেজি 2022, কটি সোমবার পড়েছে, প্রত্যেকটি সোমবারে কিভাবে মহাদেবের আরাধনা করবেন তার কিছু বিধিনিয়ম। শ্রাবণ মাসের সোমবারে যদি মহাদেবের আরাধনা করতে আপনার মন চায়, তাহলে কতগুলি নিয়ম কিন্তু আপনাকে পালন করে উপোস করতে হবে। যেমন উপোসের আগের দিন অর্থাৎ রবিবারে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, এবং যে দিনে আপনি উপোস করবেন সোমবারে, সেই দিনে একবার মাত্র খাবার খাওয়ার নিয়ম রয়েছে, আর সেই খাবারে ভুলেও যেন নুন মেশানো না থাকে। প্রসঙ্গত, আর যদি সম্ভব হয় তাহলে উপোসের দিনে সাবু অথবা ফল খেয়ে থাকুন, আর কিছু নয়। আপনার পক্ষে যদি উপোস করা সম্ভব না হয় তাহলে অবশ্যই সোমবারে নিরামিষ খাবার গ্রহণ করবেন। ভক্তিভরে মহাদেবের পায়ে ফুল বেলপাতা অর্পণ করে আরতি করুন, জীবনে যেন কোনো বিপদ আপদ না আসে। শ্রাবণ মাসের নামের উৎস হল শ্রবণ থেকে, তাই এই সময়কালে ভালো কথা শোনা উচিত। প্রত্যেক সোমবারে স্নান করে মহাদেবের স্তোত্র পাঠ করতে পারেন, এটি অত্যন্ত শুভ ফলদায়ক। যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান, শ্রাবণ মাস তাদের জন্য সবচেয়ে ভালো। শ্রাবণ মাসের যে কোনো সোমবারে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এই মাসে স্ফটিক শিবলিঙ্গ স্থাপন করা শুভ ফলদায়ী। শ্রাবণ মাসের প্রতি সোমবার আরাধনার ফলে সমস্ত অশুভ শক্তি দূর হয় জীবন থেকে। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করবেন, মনের শান্তি রক্ষার পাশাপাশি এটি আপনাকে বিপদ মুক্ত রাখবে। ধুতুরা, আকন্দ, অপরাজিতা, কলকে প্রভৃতি ফুল মহাদেবের প্রিয় ফুল বলে পরিচিত, তাই মহাদেবকে বেলপাতার সাথে সাথে এই ফুলগুলিও অর্পণ করুন। ভক্তদের বিশ্বাস, শ্রাবণ মাসে মহাদেবের পুজো করলে সমস্ত দেবতাদের পুজো করার ফল পাওয়া যায়। এই মাসের সোমবার ব্রত পালন করলে 12 মাসের সমস্ত সোমবারের ব্রতের ফল পাওয়া যায়। 16 সোমবার ব্রত যারা শুরু করতে চান, তারা শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই এই ব্রত শুরু করতে পারেন। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে শিবের ব্রত রাখেন স্বামীদের মঙ্গল কামনায় বহু মহিলারা। শুধু বিবাহিতই নয়, অবিবাহিত মহিলারাও, এমনকি অনেক পুরুষ এই ব্রত পালন করেন নিষ্ঠা ভরে। বিশ্বাস করা হয় শ্রাবণ মাসের শিবের ব্রত করলে সুখ সমৃদ্ধি বজায় থাকে জীবনে, এবং যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের দাম্পত্য জীবন অত্যন্ত মধুর হয়। এই বিশেষ মাসে শিবলিঙ্গে বেলপাতা দেওয়ারও নিয়ম আছে। এই মাসের অষ্টমী, চতুর্থী, নবমী, অমাবস্যা, সংক্রান্তি এবং সোমবারে বিল্বপত্র শিবের মাথা থেকে নামাতে নেই।
উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে শ্রাবণ মাসে মঙ্গল গৌরীর পূজা অনুষ্ঠিত হয়। শ্রাবণ মাসের সন্ধেবেলা হর পার্বতীর আরতি করা অত্যন্ত শুভ ফলদায়ক। দেখে নিন বাংলার 1429 ইংরেজি 2022 এই বছরে শ্রাবণ মাসে কটি সোমবার পড়েছে এবং সেটি কোন কোন তারিখে। আপনাদের জন্য রইল এই সময়সূচি। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।